بافر ما غدا نبي مدينة المسجد صعب بعدين بولا جلن أيا ما صعب راغو تمرا كي كي جنة جيتے جاؤ بولو الله رسول صحابرا সকলে বলেছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হুজুর আমরা জান্নাতে যেতে চাই তবে হ্যাঁ কি আমল করতে হয় একবার বলুন কি ইবাদত করতে হবে বলুন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই আমলে जिंदगी করে আমরা জান্নাতের হকদার হতে চাই আল্লাহ রাসূল কি বলেছিলেন চোখ বড়া পানি নিয়ে বলেছেন সাহাবারা না 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 দুটো কাজের দুটো আমলের গ্যারান্টি দাও আমি আব্দুল্লাহর বড় নবী মুহাম্মদ তোমাদের আল্লাহ দয়ার জান্নাতের গ্যারান্টি দেব দুটো আমল গ্যারান্টি দাও আমি জান্নাতের গ্যারান্টি দেব খেয়াল করে শুনবেন সেদিন নবী আবার নামাজ রোজা হজ যাকাত কুরবানি তাসবিহ যিকির দান খায়রাত কুরবানি জিয়ারত না 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 কোন ইবাদত আমলের কথা বললেন না আল্লাহ রাসূলের সাহাবাদের সামনে নবী আমার দুটো কাজ বলেছেন বাবারা তোমরা তোমাদের শরমগা লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দাও দুই নম্বর হলো তোমরা তোমাদের ঠোঁটের জিহবার গ্যারান্টি দাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামিনদার দায়িত্ব নিয়ে তোমাদের আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেব তাহলে এটা থেকে কি বোঝা যায় পাঁচটা খুঁটি ইসলামের পরেও কিছু কাজ আছে কি চাচা আছে তো নাকি না আমার নামাজ আছে রোজা আছে কুরবানি আছে জিয়ারত জিকির সব আছে আমার চিন্তা কিসে হ্যাঁ আমার পাঁচটা কোর্স কমপ্লিট এই তো নামাজ পড়ি রোজাও রাখি বড় পড়া কুরবানিও করি হজ তো কবে করে নিয়েছি বলুন আর যাকাত তো যা গরিবের গরিবানা দিই পাঁচটা খুঁটি ইসলামের স্তম্ভ পিলার অফ ইসলাম এ তো আমার কমপ্লিট তাহলে রাসূল কি বললেন জুবানে লাগাম দাও শরমগাহের হেফাজত আমি দায়িত্ব নিয়ে তোমাদের জান্নাতে পৌঁছে দেব অতএব নামাজ পড়ে মুখের ভাষা ঠিক করতে হয় রোজা রাখার পরেও শরমগাহের হেফাজতের গ্যারান্টি দিতে হয় এত সস্তা পেয়েছে আমরা ইসলামকে হ্যাঁ যুবক ছেলেদের হাতের বিমলের প্যাকেট নাকি ইসলামটা না হাতে ডলার খইনি বলেন ইচ্ছা মতো ব্যবহার করবেন নামাজ পড়েছি মানে আর কোনো চিন্তা নেই মাকে মারবেন স্ত্রীকে মারবেন প্রতিবেশীকে মারবেন যে কোনো ধর্ম বর্ণের প্রতি অত্যাচার করবেন এই শিক্ষা ৬৩ বছরের নবী হায়াতে জিন্দেগিতে দেয়নি এবং ১৫০০ বছর আগে আমার রাসূল এই বার্তা দেয়নি তোমরা নামাজ পড়ে ডাকাতি করো খুন করো জেনা করো হারাম খাও মিথ্যা বলো ধোকাবাজি করো চিটিংবাজি করো স্ত্রীকে মারো বাপ মাকে মারো চিরা কোনো ইতিহাস দেখাতে পারবেন না সন্ত্রাসী করে ইসলাম বিশ্ব এস্টাবলিশড হয়নি বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলুন ইসলাম বিশ্বে ছড়িয়েছে আমার রাসূলের আদর্শ ত্যাগ তিতিক্ষা দয়া মায়া মমতা লাভ ভালোবাসা আমার রাসূলের তরিকা অ্যাটিটিউড মেন্টালিটি স্পিকিং ক্যাপাবিলিটি দেখে মক্কার গুন্ডাগুলো মস্তানগুলো তারা তাদের ধর্ম ছেড়ে তাদের জঘন্য কুসংস্কার খারাপ চরিত্রকে দূরে ফেলে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে বলুন সুবহানাল্লাহ আর কি করছি আপনি আমি একজন নামাজ পড়ে নিয়েছি তো মনে করলাম আমি গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি আপনাদের এখানে মনে হচ্ছে নেই আমল দিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে সে নিজেকে আল্লাহর ওলি মনে করে বলে আমি তো ফেরেশতা খবর লে দেখো সুদ খায় ঘুষ খায় ফেতনা লাগায় গ্রামে চায়ের দোকানে বসে সমালোচনা করে গীবত করে কারো বাড়ি কোর থেকে চার হাত পাইয়ে দিয়েছে এই কথা বুঝতে পারছেন না এ হচ্ছে নাকি সমাজে আমি কি পুরো উল্টো পাল্টা বলছি কিছু নাকি কিসের জন্য কিসের সাহসে এই পাওয়ার আপনি কোথা থেকে পেলেন নামাজের পাওয়ার তো এটা হবে না রোজা রাখার পাওয়ার তো এটা নয় হজের পাওয়ার তো এটা নয় কুরবানির পাওয়ার তো এটা নয় কারণ আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার একজন নামাজি যখন নামাজের পাবন্দী হয়ে যাবে সত্যিকারে যদি সে নামাজি হয় আল্লাহ পাক তার নামাজি হওয়ার জন্য তার কাছ থেকে খারাপ চরিত্র সরিয়ে দেবে আপনি নামাজ পড়বেন মিথ্যা বলবেন না বলুন না সুবহানাল্লাহ আপনি হৃদয় দিয়ে নামাজ শুরু করুন সুদ খাবেন না খেতে পারেন না আপনি নামাজ পড়ুন বাপ মাকে মারা তো দূরের কথা বাপের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না
স্ত্রীর প্রতি অবিচার করতে পারবেন না নামাজ পড়ুন ইতিমের চোখের পানি বার করবেন না পড়ুন নামাজ নামাজ পড়ার মতো নামাজ পড়ুন আপনার জুবান দিয়ে কোনো খারাপ ভাষা বার হবে না যে কথা শুনে বাপ মার অশ্রু সিক্ত চোখ হবে স্ত্রী কষ্ট পাবে প্রতিবেশী কষ্ট পাবে যে কোনো ধর্ম বর্ণের মানুষের মনে কষ্ট লাগবে একজন নামাজির জুবান দিয়ে এমন ভাষা বের হওয়া যদি সে সত্যিকারে নামাজি হয় আর যদি সে পাক্কা চিটিংবাজ নামাজি হয় বলতে পারবো না নামাজও পড়ছে সুদের ব্যবসা করছে নামাজও পড়ছে ওজনে কম দিচ্ছে এ হয় না আল্লাহর কি এক নম্বর মাল নিয়ে যাও আল্লাহর কি বলছি নিয়ে যাও ব্যাস ওজন করে দিছে 3 কেজি মান আনলো 300 গ্রাম কম 300 গ্রাম বলুন তুমি কি নামাজ পড়েছো ওজনে কম দিলে কেন আল্লাহর কোরআন কি বলেছে ও আকিমুল ওয়াজনা বিল কিসত যখন ওজন করবে দাড়ি পাল্লাটা আলা বিল কিসত আলা তুখসিরুল মিজান যখন বান্দা ব্যবসার জায়গায় ব্যবসা করবি হালাল হালাল পথে যেন হয় ওজন করার সময় দাড়ি পাল্লা যেন কম বেশি না হয় সুবহানাল্লাহ বললেন না এটাই ইসলাম ইসলাম আমাদের ডাকাতি করতে শেখায়নি ইসলাম আমাদের বাপ মাকে মারতে শেখায়নি ইসলাম আমাদের অন্য ধর্ম বর্ণকে ঘৃণা করতে শেখায়নি ইসলাম আমাদেরকে মেয়েদের সম্মান করতে শিখিয়েছে ঘৃণা করতে নয় ইসলাম আমাদের বড়কে সম্মান ছোটকে স্নেহ করতে শিখিয়েছে ইসলাম আমাদের আদব শিখিয়েছে সম্মান শিখিয়েছে ইসলাম আমাদের খাওয়ার সেলিকা শিখিয়েছে লা তাশরাবু কায়মান দাঁড়িয়ে পানি পান করবে না পেচ্ছাপ করাও শিখিয়েছে ইসলাম লা তাবুলু কায়মান দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না লা তাবুলু ইলাল কাবা কিবলার দিকে মুখ করে পেচ্ছাপ করবে না আর পেচ্ছাপ করে পানি নিয়ে পাক পবিত্র হও বেহায়া বেশরম নির্লজ্জতা ইসলামে কোনো স্থান নেই রাসূল বলেন আল হায়া ও শৌবাতুম মিনাল ইমান ইমান হচ্ছে একটা পার্ট অফ ইসলাম ইসলামের একটা অঙ্গ ইমানের একটা অঙ্গ আর আমরা সব কথাই মাথা গরম করে ফেলি এটা চলবে না সবর করতে হবে নিসফুল ইমান ইমানের অর্ধেক হচ্ছে সবরে জামিল সবর ধৈর্য ধরা কোরআন বলছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়াস্তাইনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ খোদার নৈকট্য যদি লাভ করতে হয় আল্লাহ হাসিল যদি করতে হয় আল্লাহকে যদি পেতে হয় দুটো পথ দিয়ে এসো বান্দা নামাজের রাস্তা দিয়ে আর সবর করে এসো আল্লাহ কামিয়াব দেবেন বলুন না সুবহানাল্লাহ প্রিয়ারে হাজেরিন তাহলে এটা হলো যা বললাম সব হচ্ছে আমাদের এই জীবনে তাহলে কি করে জান্নাতের আশা করব কি করে কবরের ফেরেশতার মাত থেকে বাঁচব বলুন তো ফেরেশতার প্রশ্নের জবাব আছে আমাদের কাছে হারাম খেয়ে মিথ্যা বলে ধোকাবাজি করে মিথ্যা সাক্ষী দিয়ে পরের সম্পত্তি দখল করে হ্যাঁ মাছ আপনার পুকুর বলছি আমার এরি জমি আপনার নামে আমি চাষ করছি পরে বলছে এই তো আমার পেপার লাও তাহলে আমার পেপারটা তোমারটা ভুল আমারটা ঠিক বুঝলেন চাচা জমিটা এবার ছেড়ে দাও কেন বাবা না 60 বছর তো চাকরি করলে এবার ছেড়ে দাও তুমি আমার চাচা হও কিছু বলিকে জমিটা তো আমার কেন বাবা কই তোমার পেপার বার করো বলিস কি রে বলে আই দেখো চাচা আমার পেপার ওই জমিটা আমার বেশি বলে ছিনিয়ে নিল এদিকে হচ্ছে না হয়নি জবাব দেন জমিটা আপনার হাত ছাড়া হয়ে গেল কিন্তু মালিক আপনি বেশি বলে আপনার জমি নিয়ে নিল চাচা এবার পুকুরটা ছেড়ে দাও কেন বাবা আমার বাড়ির সামনে আমার পুকুর না 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 ওটা আপনার পুকুর নয় এই দুকুন পেপার এই তো করিমদ্দির রহিমদ্দির সলিমদ্দির এই দেখো পেপার সব টাকা দিয়ে হচ্ছে তাহলে আপনার কোল যে ছিঁড়ে নিয়ে নিলাম পুকুরটা কলার খ্যাত জমি সম্পত্তি বাড়িটা বলুন এই যে খাচ্ছে এটা হারাম না হালাল এই কথা বলছে না এটা হারাম না হালাল বুঝতে পারছেন না আমার বাড়ি এই পর্যন্ত জায়গা এই যে গেট আছে এই পর্যন্ত আমার সম্পত্তি কিন্তু আমার বিল্ডিংটা করতে গিয়ে দেখছি 4 হাত দরকার তবে আমার সুন্দর হবে কিন্তু ওই জায়গাটা একটা ইতিমের অসহায় অন্য মানুষের সে দেবে না আমি ছাড়বো না দিতেই হবে আমার এত টাকার প্রাসাদ শো নষ্ট হয়ে যাচ্ছে তুমি 4 হাত দেবে না কত টাকা লাগবে 4 গুণ পয়সা দেব আমার দরকার নেই পয়সা নেব না ব্যাস তখন ঘুরিয়ে কান ধরলাম গ্রামের প্রধান
কি প্রশাসন থানা পুলিশ নেতা নেতা সব ধরে বেশি বলে নিয়ে নিলাম বলুন ওটা কি অন্যায় হলো না ন্যায় হলো আর বাকিরা কি অন্যায় হয়েছে বলছেন ইনারা বলেছে অন্যায় হয়েছে আপনারা কি বলছেন ঠিক করেছে এরমি করার দরকার তো নাকি বেশি বল যার জোর যার ক্ষমতা যার সব তার কবরে ফেলে পিটবে ফেরেশতা যত মস্তানি এখানে ওখানে কোনো মস্তানি চলবে না ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে ফেরেশতা নামাজ দেখানোর মুখ থাকবে না পরের সম্পত্তি দখল করে 40 বছর খেয়ে তুমি নামাজ দেখাচ্ছো হারাম খোর মুসলমান পরের পুকুরের মাছ পরের সম্পত্তি দখল পরের জমির গাছ পরের চাষের ফসল ছিনিয়ে নিয়ে খেয়ে আর তুমি মনে করছো আমি তসবিহ পড়ে আল্লাহর ওলি হয়ে যাব রেহাই মিলবে রেহাই মিলবে না যাক আল্লাহ রাসূল কি বললেন দুটো কাজের গ্যারান্টি দাও তোমাদের জুবানের শরমগাহের আমি জান্নাতের গ্যারান্টি দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই জিন্দেগিটার মধ্যে বিষয়টা মাথায় রাখবেন মও জন্মতে গেলে মত এই জিন্দেগিটার মধ্যে পাঁচটা কাজের যেমন গুরুত্ব আছে এই পাঁচটা কাজের বাইরেও গুরুত্ব আছে এই যেগুলো বলছে এগুলো ছাড়তে হবে অহংকার ইয়া তাকাব্বুরি বড়াই আমিত্ব শরিয়তের জেবিনে কোনো ভূমিকা নেই কোনো গুরুত্ব নেই ইসলাম আপনাকে কোনো গুরুত্ব দেয় না এই জমিন কার এই বলুন এই জমিন কার আইন চলছে কার ইসলামিক কনস্টিটিউশন কার আল্লাহ শরিয়তি সংবিধান আল্লাহর তৈরি রাসূল আমাদের কাছে দিয়েছেন এই সংবিধানের বাইরে আপনার চলার অধিকার নেই যদি ভারতীয় সংবিধানের বাইরে চললে দেশের গাদ্দার বলা হবে আপনাকে তাহলে ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশনের বাইরে আপনি চলবেন কেমন করে সবাই এদিকে মুখ করে নামাজ পড়ো আপনি বলেন আমি ওইদিকে পড়বো হবে সবাই 30টা রাখবে আপনি বলেন আমি 35টা রোজা রাখবো হবে না কেন হবে না সবাই আজকে ঈদের নামাজ পড়বে আপনি বলবেন না আমি এক সপ্তাহ পরে পড়বো সবাই দুই রেকাত পড়বে আপনি বলেন 22 রেকাত পড়বো হবে সংবিধান আলাদা রাত চলছে আল্লাহর আইন চলছে আল্লাহর কলম আল্লাহরই চলবে আপনার আমার চলবে না তাই বলতে চাই আজকের বেহেশতের বাগান শরীফ পড়ে আমাদের বার্তা দেয় হক ন্যায় সত্যের পথে দাঁড়াতে হয় অন্যায়ের প্রতিবাদ করতে হয় আল্লাহর কোরআন জানিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমি আল্লাহ তোমাদের কি মানব জাতি সেরা মানব করে বানিয়েছি লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানি তাকওয়িম কত সুন্দর করে ভালোবেসে আমি আল্লাহ আমার মত করে ভালোবেসে তোমাদের উচ্চ মর্যাদা দিয়ে আমি আল্লাহ বানিয়েছি তবে কুনতুম খায়রা উম্মাতিন উম্মাতদের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি কিন্তু আমি আল্লাহ দুটো দায়িত্ব তোমাদের সাথে সাথে দিয়েছি শ্রেষ্ঠত্ব দেওয়ার পিছনে তা'মুরুনা বিল মা'রুফ তোমরা হক ন্যায় সত্যের পথে থাকবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে মানুষকে ভালো কাজের আদেশ দেবে ওয়া তানহাউনা আনিল মুনকার অপরাধ করলে মানুষকে বাধা দেবে এই নীতি আদর্শ আমাদের আছে না নাই বলো একজন মার কাছে বলছে আরো মার সেটা মরে যাবে বলছে মার ও কি মার ওটা মার বলে আল্লাহর কি রে কি মার রে তো গায়ে হাত বুলিয়েছে মেরে হাত পা ভেঙে দে ছ মাস নার্সে ভর্তি থাকবে ওটাই হলো মার কোরআন বলছে তা'মুরুনা বিল মা'রুফ ভালো কাজের আদেশ দাও ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষ ভুল করলে অপরাধ করলে বাধা দাও এটা হচ্ছে আমাদের ঈমান আর আপনি করলেন কি দেওর ঘরটা পুড়িয়ে দে দে ওকে মেরে দে বলুন আমি দেখছি একটা মানুষ অন্যায় করছে কিন্তু সে আমার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফুতো ভাই আমার শালা আমার শ্বশুর আমার বন্ধু আমার কাছের লোক ওখানে গিয়ে চুপ কি এটা হচ্ছে না হয়নি তখন আপনার ঈমান কোথায় গেল আকীদা কোথায় গেল বলুন মুসলমানের মুসলমানিত্ব কোথায় গেল বলুন তানহাউনা আনিল মুনকার কোথায় গেল অপরাধ করছে বাধা দিন হোক ওটা আপনার বাপ মা স্ত্রী যাই হোক অন্যায় অন্যায় হারাম হারাম হালাল হালাল সত্য সত্যই হয় এটাই হচ্ছে খাঁটি মমিন মুসলমানের নমুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অপরাধী প্রমাণ হলো ইসলামের দ্বিতীয় খলিফা
যার লাইফ হিস্ট্রি বর্তমান পিরিয়ডের পলিটিক্যাল নেতারা রিসার্চ করছে অ্যানালাইসিস করছে খালেদ বিন ওয়ালিদ মস্ত বড় যোদ্ধা পলিটিশিয়ান ইসলামের ইতিহাস সন্নাক করে লেখা আছে বর্তমান পিরিয়ডে যারা বড় বড় টপ র‍্যাঙ্কেল পলিটিশিয়ান যারা রাজনীতি করেন তারা তার লাইফস্টাইল দেখছে তার কিভাবে দেশ পরিচালনা করছে ফলো করছে স্টাইল কাজে লাগাচ্ছে তোমার ফারুকের ছেলে যখন প্রমাণ হলো অপরাধী গুনাহগার ছেলে স্বীকার করলো আব্বা আমি ভুল করেছি তার শাস্তি কি হবে 100 বেত্রাঘাত যে অপরাধটা করেছিল তার শাস্তি হলো 100 বার চাবুক মারতে হবে সবাই চিন্তা করছে আমাদের খলিফাতুল মুসলিমিনের ছেলে কি করা যায় কিছু মানুষ বলল না প্রতিশোধ নিতে যাবে কিছু মানুষ বলছে আমাদের খলিফা কি করে বলি কথা বুঝতে যাচ্ছে না খলিফাতুল মুসলিমিন امير المؤمنين خطاب পুত্র عمر কি বলেছিল এই আমার গ্রামের এলাকার এই আমার দেশের মানুষেরা আল্লাহর আইন সবার জন্য সমান আমি খলিফা বলে আমার জন্য আলাদা নয় আজকে আমি খলিফা عمر আমি যদি আমার ছেলেকে বাঁচিয়ে নেই দুনিয়ার মানুষ তোমরা কিছু করতে পারবে না আমার সাম্রাজ্যের কোনো ক্ষতি হবে না কিন্তু না ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে ওমর পৃথিবীর জমিনে তুমি তোমার নিজের মতো ইসলামকে পরিচালনা করেছো না 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 আমি আমার আল্লাহর কঠিন জাহান্নামকে বড় ভয় করি বলুন সুবহানাল্লাহ লাগাও চাবুক হুজুর দাঁড়িয়ে থেকে চাবুক মারছে ছেলেকে পুরো 100টা চাবুক মারা হয়নি ছেলের মওত হয়ে গেল কাফন দাফন জানাজা কমপ্লিট খাত্তাবের পুত্র উমর খলিফাতুল মুসলিমিন বীর বাহাদুর পালওয়ান বললে এবার চাবুকটা আমাকে দাও দাও চাবুক বাকি চাবুক যেটা মারতে বাকি ছিল নিজের ছেলে টাটকা লাশ কবরের উপরে বাকি চাবুকটা মেরে 100 কোড়া পরিপূর্ণ করেছিলেন এটাই হচ্ছে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ যা চাইবে দিয়ে দেবো ইমান চাইলে চিরে দেবো একটা কথা আছে না তুমি সম্পত্তি টাকা পয়সা কি চাইবে নাও নিয়ে নাও সব দিয়ে দিলাম কিন্তু ইমান চাইবে না পিস পিস করে দেবো একটা কথা চলে তো আসল কারণ হচ্ছে এটা ইমান আমরা দেব না এই এর রেট মূল্য কোনো ইমানদার দিতে পারবে না কত টাকা ইমানের এর কোনো মূল্য নেই অমূল্য রত্ন হচ্ছে আমাদের ইমান অর্থ সম্পদ টাকা পয়সা যা আছে একজন মুসলমান সব দিতে পারে কিন্তু ঈমানকে দিতে পারে না ঈমানের বেইজ্জতি সহ্য করবে না যদি ঈমানের বেইজ্জতি সহ্য করে ওটা বেঈমান কোন ঈমানদার নবীর উম্মত হতে পারে না বলুন কিছু কিছু চাওয়া পাওয়ার জন্য আমরা হকের জায়গায় চুপ করে যাই কলম আপনি শুনেন কলম আপনার কাছে আপনি বিচার করছেন দেখলেন এই ব্যক্তিটা অপরাধী কিন্তু আপনার কলম চলছে না কেন এটার সঙ্গে আপনার কিছু চাওয়া পাওয়া আছে এটা আপনার ঘরের কাছের পাশের আপনি সঠিক বিচার করছেন না বলুন এই ব্যক্তি রেহাই পাবে আল্লাহর কাছে কথা বলছেন না কেন ওয়াজ কি শীতের ওয়াজ বা গরমের ওয়াজ হয়ে যাচ্ছে না তো বলেন সব চুপচাপ হয়ে গেলেন কেন নারে তাকবীর আরে জোরে সোরে নারে তাকবীর বলুন কলম আমার দুনিয়ার মানুষ আমার হাতে কলম দিয়েছে আমি বিচারকের আসনে আমি বিচার করতে গিয়ে দেখলাম আমার একজন ঘরের লোক ফেসে যাচ্ছে তখন আমি বিচারটাকে একটু ঘুরিয়ে দিলাম দিয়ে একজন নিরপরাধ তার কোনো অপরাধ নেই তাকে ফাঁসিয়ে দিলাম দুনিয়ার মানুষ আমার বিচার মেনে নিল কিন্তু আমার বিচারে আমি কি বাঁচব এই ভয়টা আমরা করি না আল্লাহ রাসূল জানালেন আমার সাহাবারা সমস্ত গুনাহ খোদার কাছে মাফ হলেও তিনটি গুনাহ আল্লাহ দরবারে মাফ হবে না এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে পৃথিবীর জমিনে শিরক করো না ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরকের গুনাহ হলো বড় গুনাহ বড় অপরাধ দুই নম্বর হলো ছেলেরা বাপ মাকে যেন তোমরা কষ্ট দিও না বিরুল ওয়ালিদাইন বাপ মাকে যদি কষ্ট দাও বাপ মার প্রতি যদি অত্যাচার অবিচার করো আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক এই অপরাধকে ক্ষমা করবে আল্লাহ তিন নম্বর হলো মিথ্যা সাক্ষী দিয়ে কোন মুসলমান ভাইকে যেন ফাঁসিয়ে দিও না হাদিসের ভাষায় যেটা হলো শাহাদাতুজ্জর
হে মুসলমান নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ রোজা রেখেছেন হজ করেছেন বড় বড় আমল হয়েছে কিন্তু আপনার কোন ভাইকে আপনি ফাঁসিয়ে দিয়েছেন ইসলামে আপনার কোন স্থান না 40 ফুট জুব্বা পড়লেও হবে না এই আমার মতো এত বড় জুব্বা রুমাল গায়ে দিয়ে ঘুরলেও হবে না অপরাধ অপরাধ এটা দুনিয়ার কোন বুদ্ধিজীবী নেতা মন্ত্রী আমাদের শিক্ষা দেয়নি এই শিক্ষা আমাদের আল্লাহ প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে একজন অপরাধ অপরাধীর ইসলামে কোনো স্থান নাই আছে নাকি না হুজুর অমুকজন অপরাধ ওটা ওর বিষয় ইসলামের নয় ইসলাম আমাদের খুন করতে শেখায়নি ইসলাম আমাদের নারী নির্যাতন শেখায়নি ইসলাম আমাদের বাপ মাকে কষ্ট দেয়া শেখায়নি ইসলাম আমাদের অন্য কোন ধর্ম ব্যক্তি ব্যক্তিত্বকে ঘৃণা করতে শেখায়নি না অমুক করে ওটা ওর বিষয় ওর সঙ্গে ইসলাম প্রফেট নবী মুহাম্মাদের কোনো কানেকশন কোনো রিলেশন নেই ওটা ওর বিষয় আর ওটা ইসলামের অনুসারীও নয় ওর নির্দিষ্ট কোনো ধর্মও নেই ওর একটাই ধর্ম সন্ত্রাস ও বাঁচার জন্য হিন্দু কেলায় মুসলিম কেলায় জৈন কেলায় আসলে ওর কোনো ধর্ম নেই বলুন আছে ইসলামে কাউকে না হক করে একটা থাপ্পড় মারার রাইট নেই একটা অসহায়ের প্রতি আপনি থাপ্পড় মারবেন এ ক্ষমতা শক্তি ইসলাম দেয়নি না যারা মারলো ওটা ওর বিষয় ওর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই আর ও মেরেছে মানে ইসলাম খারাপ এটা বলবেন না এটা বলা রাইট নেই আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে আছেন একজন ইহুদি এসে নবীর সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে খুব ছোটবেলায় পড়েছিলাম খুব বেশি দুম সোম থ্রি কিক ক্রাস পড়ে পড়ি বুঝা গেল তো আল্লাহর নবীর সামনে যখন এত বড় অপরাধ শাহেন শাহে কায়নাত হাবিবে লাবিবে তাবিব তার সামনে একজন ইহুদি মুসলমানদের মসজিদে এসে আবার সবার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পেচ্ছা আপনার আমার মতো মানুষ থাকলে হয়তো তলোয়ারটা বার করে দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম কি করতাম না বিয়াদব এখানে আমরা সাজদা করি সেজদা করার জায়গা তুমি দাঁড়িয়ে পেচ্ছাপ করে নাপাক করলে কিন্তু তিনি হচ্ছেন মানব জাতির সেরা মানব আর আমাদের হাবিবে লাবিবে তাবিব তিনি হচ্ছেন বিশ্বের টপ মহামানব যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় সোশ্যাল মিডিয়ায় গিয়ে ইন্টারনেটে গিয়ে গুগলকে জিজ্ঞাসা করুন সারা বিশ্বের এক নম্বর টপ র‍্যাঙ্কের মহামানবকে আপনার আমার কলিজার টুকরা আপনার আমার ইমোশন আপনার আমার ভালোবাসা আমিনার লাল হাবিবে লাবিবে তাবিব জানাবে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ নাম গুগল বলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী উপস্থিত বীর বাহাদুর পারওয়ান খুব গরম মানুষ খাত্তাবের পুত্র উমর ফারুক উপস্থিত সব সাহাবারা আছে সব আগুন হয়ে গেছে আর ইহুদি একটু পরীক্ষা করতে চেয়েছিল যে ইনিই যে সত্যি সেই মহামানব আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ ইনি সত্যিকার একটু যাচাই করব স্বজ্ঞানে স্বইচ্ছায় ইচ্ছা করে ঘৃণা করার জন্য নয় একটা অপরাধ করে দেখছেন যখন পেচ্ছাপ করেছেন ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছে তার নিয়াম থেকে কভার থেকে তলোয়ারটা বার করে ফেলেছে খালি এবার চালাবে আল্লাহ রাসূল বলছেন ওমর তুমি শান্ত হও আমি তোমার নবী তো এখানে আছি আমি তো এখানে আছি তুমি শান্ত হও আল্লাহর রাসূলের সাহাবারা বড় দুঃখ পেলেন কষ্ট পেলেন আর সহ্য হয় না আমার রাসূলের সামনে আর মসজিদের মধ্যে সবার সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে এ বিয়াদবের এত সাহসের বেঁচে থাকার অধিকার নাই আল্লাহর রাসূল শান্ত মিষ্টি ভাষায় আদবের সঙ্গে সম্মান বজায় রেখে বলছে না 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 ওর প্রতি তোমরা অত্যাচার করো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আছি ও যে কাজটা করছে আসানির সঙ্গে কে করতে দাও আর ওর পেচ্ছাপে বাধা দিও না পেচ্ছাপ হয়ে গেল আল্লাহর নবী মিষ্টি ভাষায় বলছেন শোনো বাবা এটা হলো নবী মুহাম্মদ তার দলবলকে নামাজ আদায় করার জায়গা এটা হলো সাজদা করার জায়গা মসজিদ এটা আমরা আমাদের প্রভু আল্লাহ আল্লাহর জন্য সাজদা করি না 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 এ কাজ জঘন্য কোন কাজ এই জায়গায় তুমি আর কোনদিন করো না বাবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিচ্ছি বাবা পৃথিবীর জমিনে কোন মসজিদে গিয়ে তুমি এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেচ্ছাপ করো না আল্লাহর রাসূলের সাহাবারা সবাই নবীর মুখের দিকে তাকিয়ে আছে নবী কেন তাকে মাফ করে দেয় এত বড় অপরাধী যে হয় তার তো মৃত্যুদণ্ড দরকার
তো মৃত্যুদণ্ড দরকার, সবার সামনে পেচ্ছাপ করে এত বড় সাহস, এত বড় বুকের স্পর্ধা, সবথেকে বড় কথা রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে যুবকটা চলে যাচ্ছে, কিন্তু বার 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 ওই ইহুদির বাচ্চাটা ঘুরে ঘুরে আল্লাহ রাসূলের দয়া মায়া ভালোবাসার মুখটা একবার দেখে, আর একবার রক্ত চক্ষু খাত্তাবের পুত্র উমারের মুখের দিকে তাকায়, একবার নবীর মুখটা দেখছে ভালোবাসার চেহারা, আহা কত মাফ করতে পারি, এর মধ্যে কত ভালোবাসা দয়া, আর একদিকে দিচ্ছে উত্তপ্ত রক্ত চক্ষু উলঙ্গ তলোয়ার, একটা ইশারায় আমার জীবন চলে যাবে। আল্লাহ রাসূলের মুখের দিকে তাকায়, আরেকবার ওমর ফারুকের মুখের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে বলেছিল নবী মুহাম্মদ ভুল শুনেছিলাম, ভুল বোঝানো হয়েছিল, মক্কার মানুষগুলো আমাদের ব্রেনটাকে ওয়াশ করে আপনার সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে, না না না, যার মনে এত দয়া মায়া ভালোবাসা সে কোনোদিন নিষ্ঠুর নিঃশংস হতে পারে না, কেন পাশেই আমার রক্ত চক্ষু উমারের উলঙ্গ তলোয়ার অপেক্ষা করে, আপনার এত দয়া মায়া আপনি আমাকে বাঁচানোর জন্য মারিয়া, এ দয়া মায়া যার মধ্যে থাকে সেই তো মহামানব হয়, আমি পরিষ্কার বুঝতে পারছি, সাক্ষী দিচ্ছি আল্লাহ বলে কেউ আছে, তার প্রেরিত রাসূল আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মাদ আমার অপবিত্র হাতটা আপনার পবিত্র হাতে মিলিয়ে দিয়ে মহামানি মহাকালমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে দিয়ে।